2022 সালের এএনএম এবং জিএনএম এর প্রস্তুতি কেমন করে নিতে হবে? তোমরা প্রত্যেকে জানো WBJEE এএনএম এবং জিএনএম নার্সিং করার জন্য একটি এন্ট্রান্স কন্ডাক্ট করায় এবং সেই এন্ট্রান্সে কি কি এসে থাকে, অর্থাৎ কমপ্লিট সিলেবাস, নম্বর বিভাজন কেমন, কোন বিভাগ থেকে কত নম্বর এসে থাকে এবং কোন বিভাগে পার্টিকুলার কোন কোন টপিকগুলো তোমরা পড়লে এএনএম এবং জিএনএম এর যে এন্ট্রান্স পরীক্ষা হবে সেটা ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। আমি সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো, তাহলে নম্বর বিভাজন কোন কোন বিভাগ থেকে, অর্থাৎ রিজিওনিং, ম্যাথমেটিক্স, ইংলিশ, জেনারেল নলেজ, ফিজিক্স, বায়োলজি, এই জায়গাগুলো থেকে কি কি এসে থাকে তোমরা একদম জানতে পারবে এবং সেই মতো তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করতে পারবে। এবং আগামী দিনে এই সমস্ত টপিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রতিটি ক্লাস তোমাদের কাছে উপস্থাপন করব, তাই অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলের সাথে তোমরা কিন্তু যুক্ত থাকবে। তো চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই এক্সাক্ট টপিকগুলো এবং কমপ্লিট নম্বর বিভাজন। প্রথমে আসি প্যাটার্ন অফ কোশ্চেন পেপার এএনএম এবং জিএনএম। এএনএম এবং জিএনএম এর যে কোশ্চেন পেপার সেটা কিন্তু একই। এএনএম এর জন্য কোনো আলাদা সিলেবাস নেই বা জিএনএম এর জন্য কোনো স্পেসিফিক আলাদা সিলেবাস নেই, দুটো সিলেবাস কিন্তু এক। তো প্রথমে যেটা আমরা আসবো, প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, যেখানে এই সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে এবং ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু, টোটাল নাম্বার, টোটাল মার্কস, সমস্ত বিষয়টা কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে আসি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে কি, এখানে 30টা প্রশ্ন করতে হবে, প্রতিটা প্রশ্নের মান কিন্তু এই ক্যাটাগরিতে এক করে। এবং ফিজিক্যাল সায়েন্স, এখান থেকে 15টা প্রশ্ন করতে হবে এক করে, ইংলিশ থেকে 15টা, ম্যাথমেটিক্স থেকে 10টা, জেনারেল নলেজ থেকে 10টা, লজিক্যাল রিজনিং থেকে 10টা। এই যে এই মার্ক্সগুলো, এগুলো কিন্তু এক করে আসবে। ক্যাটাগরি টু থেকে 2 করে মার্ক্সগুলো আসবে, যেখানে 10টা লাইফ সায়েন্স থেকে থাকবে এবং 5টা থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে। এবং লাইফ সায়েন্সের টোটাল নাম্বার কত, লাইফ সায়েন্সের টোটাল নাম্বার হচ্ছে 50, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 25, ইংলিশ থেকে থাকবে 15, ম্যাথামেটিক্স থেকে 10, জেনারেল নলেজ থেকে 10, লজিক্যাল রিজনিং থেকে 5। টোটাল কিন্তু 115 নম্বরের পরীক্ষা তোমাদের হবে এএনএম জিএনএম দুটোর ক্ষেত্রেই। তো এরপর আসি অল কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস। সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ বেসড হবে, কোনো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন তোমাদের আসবে না। উইথ 4 অ্যান্সার, এমসিকিউর যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু 4টে অপশন দেবে, এ, বি, সি, ডি, এরকম করে 4টে অপশন দেবে, যে অপশানটা ঠিক হবে সেটা তোমরা টিক করবে। এবং সময় যেটা পাবে সেটা 1.5 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের তোমাদের পরীক্ষা হবে এই 115 নম্বরের। দ্য কোশ্চেন উইল বি ইন দ্য বোথ ইংলিশ এবং বেঙ্গলি। যাদের একটু ভয় রয়েছে ইংরেজিতে, যে কোশ্চেন যদি ইংরেজিতে হয় তাহলে তো আমরা কিছুই পারবো না, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন থাকবে। সিলেবাস সম্বন্ধে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি, এটা এরপরে আলোচনা করব। তার আগে দেখে নাও স্কোরিং মেথডোলজি। স্কোরিংটা তোমরা কীভাবে পাবে? ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি ওয়ান বলতে এটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ক্যাটাগরি ওয়ান রয়েছে। এই যে ক্যাটাগরি ওয়ান রয়েছে, এই ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে যে স্কোরিংটা সেটা কেমনভাবে হবে সেটা দেখে নাও। ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে ওনলি ওয়ান অপশান ইজ কারেক্ট, 4টে যে অপশান দেওয়া থাকবে তার মধ্যে 1টি অপশান কারেক্ট হবে। কারেক্ট অপশান উইল ইল্ড 1 মার্ক, অর্থাৎ এই কারেক্ট অপশানটা 1 নম্বর মার্কস পাবে। এবং ইনকারেক্ট অপশান উইল বি নেগেটিভ মার্ক, 1/4, অর্থাৎ 0.25, অর্থাৎ তুমি যদি 4টে ভুল করো তাহলে কিন্তু তোমার 1 নম্বর কাটা যাবে। তারপরে ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশান, ইভেন ইফ ইট কন্টেন্স দ্য কারেক্ট অপশান, দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড উইল্ড 1/4 নেগেটিভ মার্ক। অর্থাৎ কি, ধরো এখানে এ, বি, সি, ডি, এই 4টে অপশান রয়েছে, এই 1 নম্বর দাগের এই 4টে অপশান রয়েছে, এখানের ক্ষেত্রে এ অপশানটা ঠিক, কিন্তু ভুলবশত তুমি এ অপশানটা তো পিক করেছো এবং বি অপশানটা তো পিক করেছো। তোমার মনে হতে পারে যে আমি তো এই অপশানটা পিক করে এসেছি তো অবশ্যই এটা ঠিক হবে, এক্ষেত্রে কিন্তু ঠিক হবে না। এই 4টে অপশানের মধ্যে যে অপশানটা ঠিক, তুমি যদি খালি এ অপশানটা, ধরো এই অপশানটা ঠিক, তুমি এই অপশানটাই পিক করে এসছো, এরকম করে ওয়ে মার্ক শিটে এটাকে মার্ক করে এসছো, তাহলে তুমি নম্বর পাবে। কিন্তু এক্ষেত্রে যদি তুমি বি অপশানটাও করে আসো সেক্ষেত্রেও নম্বর পাবে না, বা এ, বি দুটো করে আসো সেক্ষেত্রেও নম্বর পাবে না। মোদ্দা কথা, একটা প্রশ্নে 4টে অপশান দেওয়া থাকবে, যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা তুমি যদি করে আসো তার জন্য 1 নম্বর তুমি পাবে। তারপরে নো অ্যাটেম্পট, দ্য কোশ্চেন উইল বি ফেজ 0। ধরো এখানে কোনো প্রশ্ন 1 থেকে যে 100টা প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে তুমি যদি কোনো প্রশ্ন না পারো, তুমি যদি ছেড়ে আসো, সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো মার্ক্স পাবে না। এরপরে আসি ক্যাটাগরি টু। ক্যাটাগরি টু অর্থাৎ এই যে ক্যাটাগরি টু, যেখানে বলা হয়েছে ফর ফুল মার্ক্স অফ ইচ কোশ্চেন 2 করে তোমরা পাবে, যেখানে লাইফ সায়েন্স থেকে 10টা প্রশ্ন থাকবে, 10 × 2 = 20, এবং যেখানে ফিজিক্যাল সায়েন্সে 5 × 2 = 10, এই যে ক্যাটাগরি টু থেকে। এবং ক্যাটাগরি টু এর মার্ক্সের ডিভিশনটা কি সেটা দেখে নাও। ক্যাটাগরি টু মার্কিং অল কারেক্ট অপশান উইল বি 2 মার্কস,
অর্থাৎ ধরো এখানে এক নাম্বার প্রশ্ন, এখানে এ বি সি ডি চারটে অপশান দেওয়া রয়েছে, যেখানের মধ্যে বি সি এই দুটো অপশান কারেক্ট ক্যাটাগরি টু এর ক্ষেত্রে, যেখানে প্রতিটা প্রশ্নের মান দু নাম্বার করে, আমি তার কথা বলছি। এখানে এ বি সি ডি যেখানে একটা প্রশ্নে চারটে অপশান দেওয়া রয়েছে এবং চারটে অপশানের মধ্যে যে কোনো দুটো অপশান কারেক্ট, তুমি ধরো এই অপশানটা এই অপশানটা কারেক্ট, তুমি এই দুটোকে গোল করে এলে সেক্ষেত্রে তুমি কিন্তু ফুল মার্কস পাবে, অর্থাৎ দুয়ে দুই পাবে। ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং ওয়ান অর মোর ইনকারেক্ট অপশান, দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড ইট উইল বি ইল্ড জিরো মার্কস ইভেন ইফ ওয়ান অর মোর অফ দ্য চুজেন অপশান আর কারেক্ট। অর্থাৎ এখানে ধরো এক নম্বরের প্রশ্নে এ বি সি ডি, যেখানে সি এবং ডি অপশানটা কিন্তু ঠিক, তুমি সি অপশানও পিক করেছো, ডি অপশানও পিক করেছো এবং বি অপশান পিক করেছো, এক্ষেত্রে যেহেতু সি এবং ডি ঠিক ছিল, বি অপশানটা ঠিক ছিল না, এক্ষেত্রে তুমি কিন্তু কোনো মার্কস পাবে না। তারপরে কি, ফর পার্সিয়াল কারেক্ট অ্যান্সার হোয়েন অল কারেক্ট অ্যান্সার আর নট মার্কড অ্যান্ড অলসো নো ইনকারেক্ট অপশান আর মার্কড, মার্ক উইল বি টু ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশান। অর্থাৎ বিষয়টা কি, বিষয়টা ঠিক এরকম, ধরো এক নাম্বারের যে প্রশ্নটা রয়েছে যেখানে এ বি সি ডি চারটে অপশান রয়েছে, চার নাম্বার দাগে ধরো একটা প্রশ্নে এরকম চারটে অপশান রয়েছে, যেখানের ক্ষেত্রে সি এবং ডি এই দুটো অপশান কারেক্ট, তুমি কি করলে, তোমার মনে হলো যে না আমার মনে হচ্ছে এখানে খালি ডি অপশানটা কারেক্ট, সি অপশানটা কারেক্ট নয় বা আর অন্য কোনো অপশানই কারেক্ট নয়, তুমি ডি অপশানটা পিক করে চলে এলে কিন্তু বা এ বা বি কোনো অপশান পিক করলে না, ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে। কিন্তু এক্ষেত্রে তুমি যদি আবার এই ডিটা ক্লিক করলে তার সাথে যদি এ করে দাও তাহলে নাম্বার পাবে না, তুমি খালি ধরো ডিটা করে চলে এলে কিন্তু এ প্রশ্নের পারফেক্ট উত্তর ডি এবং সি, সেক্ষেত্রেও তুমি নাম্বার পাবে। কীভাবে নাম্বার পাবে, ধরো এখানে কি বলেছে টু ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক, তুমি দুটো অপশান কারেক্ট ছিল, তুমি একটা অপশান মার্ক করেছো, টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশান, এক্ষেত্রে টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশান কত ছিল দুই, তাহলে তুমি এক্ষেত্রে মার্কস কত পাবে, দুয়ে দুয়ে কেটে যাবে, তুমি মার্কস পাবে এক। এরপরে ধরো তোমাকে আবার একটা কথা বলছি, এখানে এ বি সি ডি যেখানে সি এবং ডি কারেক্ট ছিল, কিন্তু সেক্ষেত্রে যদি এখানে আরও একটা অপশান কারেক্ট থাকতো তাহলে এখানে তিন হয়ে যেত, এখানে তিন হয়ে যেত, সেক্ষেত্রে এখানে দুই ডিভাইডেড বাই তিন, যেহেতু দুই টু ইন্টু ওয়ান দুই হয়, সেক্ষেত্রে তুমি নাম্বার পেতে পয়েন্ট সিক্স সিক্স তুমি কিন্তু নাম্বার পেতে। এইরকমভাবে ক্যাটাগরি টু এর যে মার্ক্স ডিস্ট্রিবিউশনটা এরকম করে হবে। তো এরপরে আসি আমরা সিলেবাসে, সিলেবাস কী কী রয়েছে, প্রথমে যেটা রয়েছে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সি, যেটাকে অনেকে রিজিয়নিং বলেও জানে, নাম্বার সিস্টেম থেকে আসবে, অ্যাবেট সিরিজ থেকে আসতে পারে, বেসড অন আলফা নিউমেরিক্যাল সিরিজ থেকে আসতে পারে, বেসড অন সাইকেল অর্ডার সিরিজ থেকে আসতে পারে, ভেন ডায়াগ্রাম আসতে পারে, আচ্ছা এখানে তারপরে হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন আসতে পারে, নাম্বার টেস্ট, র্যাঙ্কিং টেস্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এরকম একটা গোল থাকবে এখানে, এরকম করে ধরো চারটা পাঁচটা অপশান দেখবে, তোমাকে বলবে এ বি সি, এ বি এ বি এর মাঝখানে কেউ আছে, বি সি এর মাঝখানে কেউ আছে, এরকম করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে। তারপরে কোডিং ডিকোডিং আসবে, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন মানে ধরো এখানে বললো তোমার মায়ের বাবার ছেলের ছেলে তোমার কে হবে, এরকম ব্লাড রিলেশন আসতে পারে, অ্যানালজি আসতে পারে, অ্যালফাবেট আসতে পারে, পাজল টেস্ট আসতে পারে এবং নন ভার্বাল রিজনিং আসতে পারে। তোমাদের প্রত্যেককে আমি বলে রাখবো এই রিজনিং করার আগে তোমরা যে কাজটা সব থেকে বেশি করবে সেই কাজটা কি, এ থেকে জেড পর্যন্ত এবিসিডি তোমরা করবে, এ থেকে জেড পর্যন্ত নয়, জেড থেকে এ পর্যন্ত, যেমন জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি, এই রকম করে পেছনের দিক থেকে তোমরা কিন্তু যাবে, তাহলে কিন্তু তোমরা বিষয়টা ভালো করে রিজনিংটা কিন্তু করতে পারবে। ম্যাথামেটিক্স থেকে, গণিত থেকে অনেকের ভয় আছে গণিত থেকে, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদেরকে প্রতিটি স্টেপ আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, যেখানে শর্ট মেথড ফর টেস্টিং নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিয়েল নাম্বার, সিম্পল ইন্টারেস্ট, পার্টনারশিপ, প্রফিট লস এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এই জায়গাগুলো থেকে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যেগুলো তোমাদেরকে সাজেস্টিভ এবং কমন কিছু ম্যাথ ট্রিক্স টিপস আমি কিন্তু শিখিয়ে দেবো। ইংলিশ, ইংলিশের কী কী সিলেবাস আছে, আর্টিকেল, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব, নারেশন, গ্রুপ ভার্ব, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, টেন্স, ইডিয়ামস, অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, এডিটিং টাক্স, এগুলো ইংলিশ থেকে আসবে। এবং তারপরে কী রয়েছে, লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স থেকে কী আসবে, লাইফ সায়েন্স থেকে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ জীবন ও তার
বৈচিত্র্য, জীবন, সংগঠনের স্তর, এখানে যে প্রতিটা যে চ্যাপ্টার রয়েছে, আমি প্রতিটা চ্যাপ্টারের এগেনস্টে একটি করে ক্লাস তোমাদের কাছে কিন্তু প্রোভাইড করব, যে ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা, তোমাদের প্রত্যেকের আশীর্বাদ, এগুলো না হলে কখনোই কোনো জিনিস সাকসেস পাবে না। তোমাদের এটা মনে হলো যে ক্লাসটা খালি আমি দেখলাম, দেখে রেখে দেবো, ক্লাসটা যদি না শেয়ার করো, পাঁচজন যদি সেই জিনিসটা না দেখে, তাহলে আমাদের যে এত মুহিম নিয়ে এত কষ্ট করে যে তোমাদের কাছে ক্লাসগুলো তুলে ধরবো, সে ক্লাসগুলো তুলে ধরার কোনো মানে থাকবে না। আমরা তুলে কেন তোমাদের কাছে ধরছি সম্পূর্ণ বিনামূল্যে, তার একটাই কারণ, যাতে পাঁচজন এটা থেকে উপকৃত হতে পারে। তাই তোমাদের কাছে আমাদের নমনীয় অনুরোধ, ক্লাসগুলো যখন দেখবে বা এই যে ক্লাসটা আজকে দেখছো, এটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমার একটা শেয়ারে অন্য কারো অনেক উপকার হয়ে যাবে। তারপরে আমাদের এখানে আসি ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস। দেখো এখানে ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা অধ্যায় যে এখানে আছে, সেই প্রতিটা অধ্যায় আমরা করব, সাউন্ড, হিট, প্রতিটা অধ্যায়ের এগেনস্টে আমি তোমাদেরকে একটা করে ক্লাস দেবো। কমপ্লিট ক্লাস তোমাদের কাছে থাকবে, যার কোর্স ফি জিরো, একটি টাকাও তোমাদেরকে লাগবে না, বিনিময়ে লাগবে তোমাদের সিলেকশন। তোমরা যবে সিলেকশন পাবে, সেই সিলেকশনের খবরটা আমাকে কমেন্ট করে, আমাকে ফোন করে, আমার ফেসবুক পেজে বা ইউটিউবের মাধ্যমে যখন জানাবে, ওটা দেখেই আমার আনন্দ হবে, আর আমাদের কিছু প্রয়োজন নেই। এরপরে আমরা যেখানে যাব, জেনারেল নলেজ। জেনারেল নলেজের বেসিক্যালি কোনো সিলেবাস হয় না। আমি কিছু কমিটেড 100+ জেনারেল নলেজের কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরবো। এই 100টা কোশ্চেন যদি তোমরা জেনারেল নলেজ থেকে পড়ে যাও, আমি কথা দিচ্ছি 100% তোমরা জেনারেল নলেজ থেকে যে 5 নম্বর আসবে, 5-এ 4 তোমরা পাবেই পাবে, এটা একদম বিশ্বাস রেখে যেতে পারো। তাই তোমাদের প্রত্যেককে বলবো, ক্লাস কিছুদিনের মধ্যেই তোমাদের কাছে আমি তুলে ধরবো, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে বলার, ইউটিউব অথবা ফেসবুক পেজ, এই দুটো অপশনের মধ্যে আমি ক্লাস করানোর চেষ্টা করছি। এই ভিডিওটা তোমরা যদি অনেক শেয়ার করো, এবং অবশ্যই এই ভিডিওটা যদি 20,000+ ভিউজ হয়, তবেই কিন্তু আমি ইউটিউবে ক্লাস বা ফেসবুকে ক্লাস শুরু করতে পারবো। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে নজর রাখবে বেঙ্গল হেল্পারে। যবে থেকে ক্লাস স্টার্ট হবে, আমি কমিউনিটি বক্স বা ভিডিওর মাধ্যমে বা আমাদের ফেসবুক পেজে আমি সেটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত বেঙ্গল হেল্পার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য।